ভারতীয় ক্রিকেটের নতুন সুপারস্টারকে চেনেন? ঠিক সুপারস্টার বলবেন নাকি সুপারম্যান? কাকে দেখে বলা যায় এই মুহূর্তের তারকা রকস্টার? কথাগুলো খুব চেনা চেনা লাগছে, কারণ এতদিন ভারতীয় ক্রিকেটের রকস্টার বললে তো সবার আগে পুরুষ দলের নাম আসত রবীন্দ্র জাদেজার, আর মহিলা দলে জমাইমা রড্রিগেজ। মাঠে সবসময় চনমনে, দারুণ ফিল্ডিং ব্যাটিং, আর এই দুই রকস্টারের ব্যতিক্রমী বিষয় হচ্ছে ড্রেসিং রুম মাতিয়ে রাখা। কিন্তু জানেন, এই তালিকায় জুড়ে গেছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সুপারম্যান, নাম রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম সেরা ফিল্ডার, কেকেআর এ দীর্ঘ সময় ধরে রয়েছেন, কিন্তু গত মৌসুমটা তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা 5 ছক্কা মেরে জেতানো, ব্যাস এরপর আর ফিরে তাকাতেই হয়নি। এছাড়াও বেশ কিছু কার্যকর ইনিংস খেলেছেন বটে। কলকাতা নাইট রাইডার্স সমর্থকেরা রিঙ্কুকে মনে করেন সুপারম্যান, কেকেআর এর কাছে রিঙ্কু সিং রকস্টার। হয়তো ভারতীয় শিবিরেও তাই, সেই কারণে কেনই বা সূর্যকুমার যাদব বলবেন রিঙ্কু থাকলে নিশ্চিন্ত, বা রোহিত শর্মা বলবেন রিঙ্কুর ওপর ভরসা করা যায়। টি টোয়েন্টি ক্রিকেটে দলে জায়গা পেয়েছেন, ভারতের জার্সি গায়ে পড়েছেন, ওয়ান ডেতেও জায়গা পেয়েছেন, শুধু টেস্ট বাকি আছে, সেটাও হয়তো পরবর্তী যে কোনো মরশুমে হয়েই যাবে। রিঙ্কু যেভাবে ভরসা জুগিয়েছেন দলকে, যে কোনো পরিস্থিতিতে যেভাবে নিজের পারফরম্যান্সে অটুট থেকেছেন, তাতে সকলেই মনে করছেন রিঙ্কু এমন একজন প্লেয়ার যিনি এই প্রজন্মের কাছে সুপারম্যান। প্র্যাকটিসের সময় সিরিয়াস মেজাজ, প্রতিটা শট নিখুঁতভাবে খেলার চেষ্টা, বাকি সময় সকলকে নিয়ে মেতে থাকা, মাতিয়ে রাখা। ক্রিজে যেমন মেজাজের দিক থেকে কুল, প্র্যাকটিসের বাইরেও তাই। সবথেকে বড় কথা হচ্ছে, রিঙ্কু কি ভাবছেন, কতটা টেনশনে রয়েছেন, কিভাবে চাপ সামলাবেন, এই সব কিছু বাইরে থেকে দেখে একদম বোঝাই যায় না। ক্লাব হাউসের বাইরের দিকে বাউন্ডারির ভেতরে ভেঙ্কটেশ আইয়ার, তার পাশে কেকেআর এর নতুন সই করা প্লেয়ার অঙ্কৃষ রঘুবংশী। হঠাৎ রিঙ্কু বলে উঠলেন, ট্যালেন্ট হ্যাঁ ভাই, কাকে উদ্দেশ্য করে বললেন সেটা বোঝা যায়নি, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্কৃষ নাকি নিজেকে, যাকেই বলুন। প্র্যাকটিসে রিঙ্কুর নানা মজার দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে যায়। শনিবারে ইডেনে কেকেআর এর হয়ে আইপিএল অভিযানের শুরুতে কতটা মাতিয়ে দেবেন, এখন সেটাই অপেক্ষা দেখার। বৃষ্টি কি ম্যাচে বাধা হবে? প্রত্যেকেই বলছেন প্লিজ না, বৃষ্টি যেন না হয়, আর রিঙ্কু যেন ব্যাট করার সুযোগ পায়। কেকেআর তার সফর শুরু করছে মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে, সঙ্গে আছেন রিঙ্কু সিং, আর অবশ্যই ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এবার কি কাপ আসবে কলকাতার ঘরে?